রিপন, আমি রিপন, আর তোমরা দেখছো ইউ ক্যান ওয়াট বুক। সো তোমাদেরকে আরও একবার আমার চ্যানেলে উষ্ণ অভিনন্দন। আজ তোমাদেরকে একটি গল্প শেখাবো, এবং এই গল্পের মধ্যেই তোমরা কিভাবে ইংরেজি রিডিং সহজভাবে পড়তে পারো সেটাও তোমরা শিখবে, এবং এর মানেগুলো তোমাদেরকে একে একে আমি শিখিয়ে দেব। যে গল্পটি তোমাদেরকে আমি শেখাবো সেটি হয়তো তোমাদের অনেকেরই জানা, তা সত্ত্বেও আমি এই গল্পটি তোমাদের জন্য এই জন্যই তুলে ধরছি যে যাতে করে তোমরা ইংরেজিটা সহজভাবেই রিডিং ঠিকঠাক পড়তে পারো এবং কঠিন শব্দগুলোর মানেগুলোও সহজে নির্ণয় করতে পারো। সো তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। দেখো, এখানে গল্পটির যে নাম আছে সেটি হলো দি ফক্স অ্যান্ড দ্য গ্রেপস। দি ফক্স মানে হলো খ্যাঁকশিয়াল বা শিয়াল, অ্যান্ড এবং দ্য গ্রেপস মানে হলো আঙুর ফল। অর্থাৎ গল্পটি হলো শিয়াল এবং আঙুর ফলের গল্প। প্রথমে দেখো যে সেন্টেন্সটি এখানে আছে সেটি হলো ওয়ান ডে আ ফক্স ওয়াজ হাংরি। এখানে ওয়ান ডে মানে একদিন, আ ফক্স মানে একটি শিয়াল, ওয়াজ মানে ছিল, আর হাংরি মানে ক্ষুধার্ত। অর্থাৎ এর মানে দাঁড়াবে এটাই যে একদিন একটি শিয়াল খুব ক্ষুধার্ত ছিল। তারপরে দেখো হি ওয়াজ সার্চিং ফর ফুড, সে খাবারের সন্ধান করছিল। হি ওয়াজ সার্চিং মানে সে সন্ধান করছিল, এখানে সার্চিং মানে হলো খোঁজা বা তল্লাশি করা বা সন্ধান করা। কিসের জন্য? না ফর ফুড, খাবারের জন্য। তারপরে দেখো হি ওয়াকড অ্যালং দ্য ফরেস্ট, সে কী করছিল? না হি ওয়াকড অ্যালং দ্য ফরেস্ট, সে জঙ্গলের মধ্যে হাঁটাহাঁটি করছিল। এখানে ফরেস্ট মানে হলো জঙ্গল বা বন। তারপরে দেখো সাডেনলি হি স সাম রাইপ গ্রেপস হ্যাঙ্গিং ওভার আ ট্রি। এখানে দেখো আর আই পি, এখানে রিপ উচ্চারণ হবে না, এখানে উচ্চারণ হবে রাইপ। এখানে রাইপ মানে হলো পাকা। তাহলে পুরো সেন্টেন্সটি আরেকবার দেখো। সাডেনলি হি স, সাডেনলি মানে হঠাৎ, হি স সে দেখল সাম মানে কিছু, রাইপ গ্রেপস পাকা আঙুর ফল, হ্যাঙ্গিং মানে ঝুলছে, ওভার আ ট্রি গাছের উপর। অর্থাৎ এর মানেটি পুরোপুরি এইভাবে দাঁড়ায় যে হঠাৎ সে দেখল গাছের উপর কিছু পাকা আঙুর ঝুলছে। তারপরে দেখো হিস মাউথ বিগ্যান টু ওয়াটার। এটি কেন আমি অ্যাড করলাম? এর মানটি যখন তোমরা বুঝতে পারবে তখনই এটি অনুধাবন করতে পারবে। দেখো এখানে বলা হচ্ছে হিস মাউথ বিগ্যান টু ওয়াটার, এর মানে হলো যখন সে আঙুর ফলগুলো গাছের মাথায় ঝুলতে দেখলো, পাকা আঙুর ফল, তখন তার মুখে জল চলে এলো। তার মানে হলো এটাই, হিজ মাউথ বিগ্যান টু ওয়াটার, তার মুখে জল চলে এলো। অর্থাৎ সে আর লোভ সামলাতে পারছিল না, তাই সে কী করলো? না দি ফক্স জাম্পড আপ টু গেট অ্যাট দ্য গ্রেপস, সে আঙুর ফলগুলো পাওয়ার জন্য শিয়ালটি লাভ দিতে থাকলো। দি ফক্স জাম্পড মানে শিয়ালটি লাভ দিচ্ছিল আপ টু গেট অ্যাট দ্য গ্রেপস, সে আঙুর ফলগুলো পাওয়ার জন্য। কিন্তু কী হলো? না বাট হি কুড নট রিচ দেম, কিন্তু সে আঙুর ফলের কাছে সে নাগাল পেল না। এখানে হি কুড নট রিচ, রিচ মানে হলো সাধারণ অর্থে রিচ শব্দের অর্থ হলো পৌঁছানো, কিন্তু এখানে রিচ শব্দের অর্থ নাগাল ধরাটা বেটার হবে। বাট হি কুড নট রিচ দেম, কিন্তু সেগুলোর কাছে সে নাগাল পেল না। কারণ কি? না দি গ্রেপস ওয়ার হাই আপ, কারণ আঙুর ফলগুলো অনেকটাই উপরে ছিল। এখানে হাই আপ মানে অনেকটা উপরে। তারপরে সে কী করলো? হি ট্রাইড অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন, সে বারবার চেষ্টা করেছিল। হি ট্রাইড, সে চেষ্টা করেছিল, অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন এর মানে হলো বারবার। অ্যাট লাস্ট শেষমেশ হি গেভ আপ অল হোপস অফ গেটিং দ্য গ্রেপস, তাই সে কী করলো? শেষমেশ সে আঙুর ফল পাওয়ার আশাই ছেড়ে দিল। এখানে হোপ মানে হলো আশা। হি লিফট দ্য প্লেস সেইং, সে সেই স্থানটি ছেড়ে চলে গেল। কি বলতে বলতে? না দি গ্রেপস আর শাওয়ার, আঙুর ফলগুলি টক। তাহলে আশা করি তোমরা গল্পটা কিছুটা হলেও বুঝতে পেরেছ এবং এর মানেগুলোও অনুধাবন করতে পেরেছ। এমন গল্প তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমি তোমাদের জন্য এমন গল্প আরও উপহার দিতে থাকবো। সো আজকের ক্লাসটি তাহলে এখানে দি এন্ড করলাম, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থেকো, সি ইউ, গুড বাই।